হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মালয়েশিয়ান রান্নাঘর আমি মিসেজালি আপনাদের সাথে আজকে আমি হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে গরুর মাংস দিয়ে দেশি আলু গরুর মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে একটু ভিন্নভাবে রান্না করলে এর টেস্টটা হয় আরও বেশি তো চলুন দেরি না করে দেখে আসি আজকে রেসিপিটি এখানে আমি দুই কিলো পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি এখানে হাড় চর্বি কলিজা মাংস সহ নিয়েছি এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা বলে নিয়েছি এবার এটাকে আমি মেরিনেশন করব মেরিনেশন করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিব এক কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও স্বাদ মতো লবণ এবার এগুলোকে মেরিনেশন করে নিচ্ছি এছাড়াও এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এক কাপ পেঁয়াজ কুচি দুটো গোটা রসুন মরিচ গুঁড়ো বাটা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো দুটো তেজপাতা এলাচ লবঙ্গ আর দারুচিনি এবার একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিব আরও দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এটাকে সামান্য মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব দারুচিনি তেজপাতা লং আর এলাচ এখন এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন দুইটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংসটা মাংসটা দিয়ে এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি পাঁচটা দেশি আলু কেটে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক্সট্রা কোনো পানি দিইনি মাংস থেকে যে পানিটা বের হয়ে গেছে সেটা অনেকটা হয়ে গেছে তো এখন আমি আলু আর রসুনটাকে তুলে নিচ্ছি নইলে আলু আর রসুনটা গলে যেতে পারে পানিটা শুকানোর পরে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে তুলে রাখা আলু আর রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণ করে পানিটা দিতে হবে আমার পানিটা অনেকটা কমে গেছে আর তরকারিটাও হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব আমি তরকারিটা নামিয়ে সার্ভ করে দিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ